উইকেটরক্ষক ব্যাটসম্যানের জায়গাটি নিয়ে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেটার বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা পর্যন্ত রায় দিচ্ছেন এখন আর মহেন্দ্র সিং ধোনিকে দিয়ে চলবে না, দলে সুযোগ দিতে হবে নতুন কাউকে। সেই মোতাবেক বিশ্বকাপের পর থেকে দলের বাইরে রয়েছেন ধোনি, খেলছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। কিন্তু যে কারণে নেয়া পান্তকে সেই কাজটি কতটুকুই বা করতে পারছেন তিনি? টেস্ট ক্রিকেটে যেমন তেমন, ওয়ান ডে ও টি টোয়েন্টি একদমই বাজে অবস্থা 21 বছর বয়সী এই তরুণের। ওয়ানডেতে 10 ইনিংস ব্যাট করে নেই কোনো 50, টি টোয়েন্টিতে 19 ইনিংসে 50 পেরিয়েছেন মাত্র 2 বার। ফলে স্বাভাবিকভাবেই সমালোচনার ঢল বইছে পান্তকে ঘিরে, অনেকেই শেষ দেখে ফেলেছেন এই তরুণের কেরিয়ারের। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে চাইছেন অন্য কাউকে, তবে দলের হেড কোচ রবি শাস্ত্রী ভাবছেন অন্য কিছু। তার মতে পান্ত একজন বিশ্বমানের ক্রিকেটার, প্রয়োজন শুধু ফর্মে ফেরার, আর এই কাজের জন্যই হেড কোচের দায়িত্ব পালন করছেন, তবলা বাজাতে নয় বলে জানিয়েছেন রবি শাস্ত্রী। প্রান্তের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কিনা জিজ্ঞাস করলে রবি শাস্ত্রী বলেন, টিম ম্যানেজমেন্টের কথা আনছেন কেন, হুট করে অফ ফর্মে চলে যাওয়ার ব্যাপারে কথা বলছি আমি। যখন কেউ নিজের সেরা ছন্দ খুঁজে পায় না, তাকে সঠিক পথে ফেরানোর দায়িত্বই আমার। আমি কি এখানে তবলা বাজাতে বসেছি? পান্ত বিশ্বমানের ক্রিকেটার, যে কোনো সময় প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। আমাদের এখনও ওকে সাপোর্ট দিয়ে যেতে হবে, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের স্থান শক্ত করতে পারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।